يا شهر روم نمبر 9 مسائل الخاص كرسل কি চাস তুই তোর প্রবলেমটা কি দিনের পর দিন আমার সঙ্গে এইভাবে মাইন্ড গেম খেলে যাচ্ছিস আজ হয় এসপার হবে না দোসপার তোর বোন কেমন আছে মশালা তোর বোনকে এই রাস্তায় দেখলাম যা দেখতে হয়েছে না সালা হেপি হয়েছে ভাই গায়ে হয়ে গেল কথাটা তুই মাইন্ড গেমের কথা বলছিলিস না তবে শোন আমি যে কয়েক বছর জেলে কাটিয়েছি সেটা বোধহয় ভুলে গেছিস তুই এটা তো সবই শুরু এটা আমার ট্রেলার দেখছিস আসল পিকচারটা এখন অনেক বাকি আছে ট্রেলার পিকচার তোকে আমি ট্রেলারের মধ্যে সীমাবদ্ধ রাখবো পিকচার তোকে শেষ করতে দেবো না শেষ করবো আমি এবার বল দিনের পর দিন আমার ফ্যামিলিকে কেন তুই চেক করেছিস কি চাস তুই যদি কিছু ক্ষমতা থাকে আজ এই মুহূর্তে এইখানে বলে দেখা আমার ক্ষমতা তুই এখনো জানিস না তোকে একটু বললাম না সময় মতো সব পাবি কিছু দিলে বস কিছু তো পেতেই হবে বিনা অপরাধে আমাকে এত বছর জেল কাটিয়েছিস সেটা আমি এখনো ভুলিনি তোকে আমি স্মরণ করিয়ে দিলাম আচ্ছা প্রভাকর তোর সংসার চালানোর জন্য কত টাকা লাগে আমাকে জেলে পাঠানোর জন্য তুই কত টাকা খেয়েছিস বল মুখ সামলে কথা বলবি কি আমি ঘুষখোর পুলিশ অফিসার নই তুই যা ক্রাইম করেছিস তার শাস্তি পেয়েছিস তোদের মতো আমার চাপ আছে না তারা মাছ দেখলি সব দিয়ে চুপ চুপ করে বেড়া এই কথাগুলো তুই বলছিস না দেখি তোর ভেতরে যে নিজ নোংরা আত্মাটা আছে সে বলছে এই কথাটা বলে তুই তোর নিজের দোষ ঢাকার চেষ্টা করছিস প্রভাকর শুনে রাখ এই ভিক্কি তোর পরিবারের উপর যে বিনা দোষে আমাকে জেল খাটিয়েছিলিস তার পুরো বদলাটা তোর পরিবারের উপর দিয়ে নেবে তোর ফ্যামিলি আমি কাউকে ছাড়বো না এই কথাটা তুই মনে রেখে দিস আরও জেনে রাখ তুই আমার ভয়ে তোর ওয়াইফ আর সিস্টারকে যে জায়গায় সরিয়ে রেখেছিস তার খবরও আমার কাছে আছে তুই তো জানিস আমার সাম্রাজ্য কত বড় প্রতিটি জায়গায় আমার লোক আছে সেখান থেকে তোর ওয়াইফ বোনকে আমি তুলে আনবো এখন যদি মনে করিস হঠাৎ শুনতে পেলি তোর বোনকে পাওয়া যাচ্ছে না তোর ওয়াইফকে পাওয়া যাচ্ছে না কেমন লাগবে বল হ্যাঁ মনোরমা আমি এখন একটু ব্যস্ত আছি কি সুজাতা এখনো ফেরেনি ওকে ফোন করেছিলে ফোন সুইচ অফ আমি দেখছি তুমি রাখো আমি দেখছি ভিকি আমার বোন কোথায় আমি জানি না ভিকি আমার বোনকে কেন কিডন্যাপ করেছিস ভিকি আমার ধৈর্যের পরীক্ষা নিস না আমার বোন কোথায় বল তোর বোন কোথায় আমি জানি
এত তাড়াতাড়ি খাবারে গেলি রে? হ্যাঁ খুঁজে দেখ, তুই তো পুলিশের লোক, তোদের অনেক লম্বা লম্বা হাত, বিনা অপরাধে কাউকে জেলে পাঠাতে পারিস, বিনা অপরাধে কাউকে মৃত্যুদণ্ড দিতে পারিস, খুঁজে দেখ। এরপর সত্যি সত্যি যদি আমার লোকজন তোর বোন বা ওয়াইফকে যদি আমার কাছে তুলে নিয়ে আসে, তাহলে যে বিনা অপরাধে আমাকে জেল কাটতে হয়েছিল সেই সত্যিটা কিন্তু আমি করে দেখিয়ে দেবো। তার আগেই আমি তোকে শেষ করে দেবো। বিটি, তোর লোকদের বল আমার বোনকে ছেড়ে দিতে। তোকে তো বললাম আমি জানি না, এখনো বলছি আমি জানি না। বিকি, আমি তিন অব্দি করব, তার মধ্যে তোর লোকদের বলে দে আমার বোনকে ছেড়ে দিতে। এক, দুই, তিন। হ্যাঁ মনোরমা বলো। কি সুজাতা ফিরে এসছে? ফোনটা সুইচ অফ করে রেখেছিল কেন? ও চার্জ ছিল না।